এই ভিডিওর আগের পর্বে দেখেছিলেন হাওড়া থেকে ট্রেনে করে পুরুলিয়া আসা, পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে অযোধ্যা পাহাড় এবং অযোধ্যা পাহাড় হিলটপ বাসস্ট্যান্ডে বাস থেকে নেবে টোটো চেপে অযোধ্যা পাহাড় ভ্রমণ। অযোধ্যা পাহাড় মার্বেল লেকে রাতে ক্যাম্পিং সহ দুর্দান্ত অ্যাডভেঞ্চার এবং অনেক অনেক আনন্দ। তবে এই পর্বে আপনাদের নিয়ে যাব অযোধ্যা পাহাড়ের বিশেষ আকর্ষণ আপার ও লোয়ার বামনি ফলস, সীতাকুণ্ড ইত্যাদি জায়গায়। এছাড়াও অযোধ্যা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাব আপনাদের একটি অচেনা সুন্দর পাইন ফরেস্টে, সেখানেই আজকে ক্যাম্পিং করব দারুণ অ্যাডভেঞ্চারের সাথে। এছাড়াও অনেক আনন্দ হবে, সাথে গান ও চিকেন রোস্ট। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি অনুপ, আপনারা দেখছেন আমার চ্যানেল রাইড অনওয়ে। রাইড অনওয়েতে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে উঠলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখন কফিও খাওয়া হয়ে গেছে। আর এই মার্বেল লেকে আমি কেন এসেছি, আবার কেন এলাম, এটাও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ, বলতে পারেন এই ট্রিপটা কোনো সিরিয়াস সেরকম আমি যে ধরনের ট্রিপ করি সেরকম না, এটা এই ভাইদের নিয়ে এসেছিলাম, ওদেরই জোরাজুরিতে যে চলো যেতেই হবে তোমাকে, তো সেই কারণে আসা। তা খুব খুব আনন্দের এটা একটা ট্যুর হয়েছে। তো যাই হোক, এই ছিল বিষয়। এবার রেডি হয়ে নি, রেডি হয়ে বেরোতে হবে নতুন একটা গন্তব্যের দিকে। দেখা যাক কোথায় আজকে যাওয়া যায়, কি দেখতে পাই সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এসে পৌঁছে গেছি বামনি ফলস, দেখতে পাচ্ছেন। এবং এখন নামতে হবে অনেকটাই সিঁড়ি, নিচে যেয়ে বামনির লোয়ার ফলসটা আছে সেটা পর্যন্ত 350 মতন সিঁড়ি আছে। ওকে, আর চারিদিকে পরিস্থিতি বুঝতে পাচ্ছেন, প্রচুর পর্যটক, মানে ভিড়ে ভিড় যাকে বলে, জায়গা এখানে কেউ দিতে পারছে না, এতটাই ভিড়। তা গিয়ে দেখা যাক ভেতরে পরিস্থিতি কীরকম, সেরকম বুঝতে পুরোটা যাব, নাহলে ব্যাক করবো। তো বন্ধুরা, বামনি ফলস ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর আমাদের যে টোটো বুক করেছিলাম তার আসার কথা ছিল, একটা জরুরি কারণে ও আসতে পারলো না। আমরা জাস্ট 2 কিলোমিটার হেঁটেই চলে আসলাম বামনি ফলসে, আর এখন ফিরে যেতে হবে হিলটপের দিকে। ওখান থেকে একটা নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এখন এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, সময়টা কম আছে, প্রায় 1:30 বাজে এখন, এখন হিলটপের দিকে এগোই। তো বন্ধুরা, শেষমেশ মার্বেল লেকের কাছ থেকে অটো পেলাম, অটো পেয়ে এখন যাচ্ছি অযোধ্যা হিলটপের দিকে। পার হেড 100 টাকা করে, মানে 300 টাকা লাগলো মার্বেল লেক থেকে অযোধ্যা হিলটপ যাওয়া পর্যন্ত। আর এখন উপায় নেই, উঠে পড়েছি। তো এই ছিল ব্যাপার, দেখি হিলটপে পৌঁছাই, আস্তে আস্তে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপনাদের জানাতে থাকবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে হিলটপ বাসস্ট্যান্ডে, এখানেই আমরা নামলাম। এখান থেকে জাস্ট একটুখানি এগিয়ে আসলে দেখুন এই যে গাড়িটা ঢুকলো, হিলটপের বাসস্ট্যান্ড থেকে আসলো, এবং এই যে গাড়িটা ঢুকলো এই রাস্তাটা ধরেই এগিয়ে যেতে হবে সীতাকুণ্ডর দিকে। দেখুন ঢোকার মুখেই এরকম একটা বোর্ড দেখতে পাবেন, বুড়বুড়ি সীতাকুণ্ড গড়ধাম, এই রাস্তা দিয়ে ঢুকে গেলে পাওয়া যাবে সীতাকুণ্ড।
তো এখানে হোটেল রিসর্ট তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবটাই জানেন। তো এই রাস্তা দিয়ে আমাদের এখন এগিয়ে যেতে হবে, আর যাওয়ার পথে আপনাদের এই রাস্তার সমস্ত ডিটেলসটা আমি দিতে থাকবো, ইনফরমেশনটা দিতে থাকবো কিভাবে আপনারা যাবেন, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই রকমই ইনফরমেশান দেওয়া থাকবে। ওকে, এখানে আমি দেখিয়ে দিলাম কোথা থেকে ঢুকবেন, জাস্ট হিলটপ থেকে বাসে নামবেন, যাতেই আসুন হিলটপ যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডেরই ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন এই রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে। এখন সেই পথেই রওনা দিয়েছি সীতাকুণ্ডের দিকে, একদম পাকা রাস্তা, ফোর হুইলার বাইক সমস্ত কিছু চলে আসবে, আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। আশেপাশে অনেক হোটেল আছে, এই যে বাস স্ট্যান্ড, বাস সব দাঁড়িয়ে আছে এখানে পার্কিং, যেখান থেকে আপনারা অযোধ্যা পাহাড় ঘোরার জন্য গাড়ি বুক করেন, এই যে পাশেই দেখতে পাচ্ছেন। আর এই রাস্তা ধরে সোজা যেতে হবে 2.2 কিলোমিটার, পায়ে হেঁটে এটা দেখাচ্ছে, গাড়িতে গেলে হয়তো আরেকটু বেশি সময় লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একদম মাটির বাড়ি, গায়ে কত সুন্দর আলপনা দেওয়া, দুর্দান্ত লাগছে। আদিবাসী সম্প্রদায় যেসব সাঁওতালি মানুষ আছে তাদেরই বাড়ি এটা, খুব সুন্দর, প্রকৃতির কোলে একদম শান্তিতে বসবাস করছে। তো বন্ধুরা, আমরা হিলটপ বাস স্ট্যান্ড থেকে আসলাম, আসার পর এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, জাস্ট কিছুক্ষণের মধ্যেই 200-300 মিটারের মধ্যেই একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। কোথায় সেটা ভাগ হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, এই হচ্ছে সেই জায়গাটা, এখানে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা বাম দিকে চলে যাচ্ছে আর একটা ডান দিকে আসছে, এই যে বাইকটা যেখান থেকে আসছে সেই রাস্তাটা। তো এই জায়গাটা হচ্ছে অযোধ্যা পাহাড় যুব আবাসের দিকে, যুব আবাস চলে যাচ্ছে বাম দিক, সীতাকুণ্ড সেটা হচ্ছে এই সোজা রাস্তাটা, আপনারা এই রাস্তাটাই ব্যবহার করে সোজা এগিয়ে যাবেন। এই রাস্তা ধরেই এখন আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। আরে সাবাস, সব হেঁটে ক্লান্ত হয়ে পড়েছে নাকি? বিশ্বজিৎ যাচ্ছে, সব হেঁটে ক্লান্ত হয়ে যাওয়া শুধুমাত্র একটাই কারণ, বামনি ফলস, বামনি ফলস সবাইকার অবস্থা একদম বামনি করে দিয়েছে। তো এখন আছি সীতাকুণ্ড, এটা জাস্ট হিলটপ থেকে একটু আগে। এই সীতাকুণ্ড থেকে আজকে আমাদের খাবারে যে জল সেটা নেবো, এখন জানি না আগে জলটা নিই ওখান থেকে নিতে পারি কি না, দেখি সবাই তো নিচ্ছে আমরাও নেব। তো এই জলটা প্রাকৃতিকভাবে মাটি থেকে ফুটে উঠছে, আর এই জায়গাটাকে না এই জায়গার মানুষরা, এই স্থানীয় মানুষরা ভগবান রূপে পূজা করে বা খুব পবিত্র স্থান বলে মনে করে। তো চলুন যে জায়গাটা দেখে নিই কীভাবে মাটি থেকে জল ফুটে উঠছে সেটা দেখবে। এই জলটা যদি খাবে নাহলে মিষ্টি মিষ্টি লাগবে। মিষ্টি মিষ্টি লাগবে? খেয়েছিস তুই আগে কখনো? অনেকবার। তো বিশ্বজিৎ জল ভরার চেষ্টা করছে, এখান থেকে যেহেতু জলটা অনেক ডাউনে আছে। এই মগটা নিয়ে দেখ না ভাই, তুই অর্ধেকটা কর, আমি ও মগটা ফাটা। এইভাবে জল ভরার চেষ্টা করছে কিন্তু তাছাড়া কোনো উপায় নেই, খুব কষ্ট করেও জলটা ভরছে। দেখুন স্বচ্ছ জল এখান থেকে আমরা ভরে নিয়ে যাচ্ছি, আজকে খাবো এই জলটাই। তো এই জায়গাটা একটু দেখে শুনে পা দেবেন, কারণ এটা হচ্ছে একটা শিব ঠাকুর হিসাবে এনাকে পুজো করা হয়। আর জলের চারপাশটা ঠিক এরকম, সবাই মোটামুটি জল নিচ্ছেন, জল মাথায় দিচ্ছেন। তো দেখতে পাচ্ছেন প্রাকৃতিকভাবে এই যে অনবরত জল উঠতেই থাকছে, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ছোট ছোট মাছ জলের ভেতর আছে, এই জায়গাটাকে খুব পবিত্র বলেই এরা মনে করে। আমার কাছ থেকে 10 টাকা চেয়েছিল, এই যে ফিচকেটা 10 টাকা চেয়েছিল, আমাকে 10 টাকা দিতে হবে। তো ওনার দাবিটা এখন পূরণ করতে হবে, ওকে দিই। ও লজেন্স ফজেন্স খাবে, চকলেট খাবে, তাই তো নাকি রে? না কী করবি তুই এটা নিয়ে? চকলেট খাবে, তাহলে চললাম তাহলে। হ্যাঁ, তো বন্ধুরা আপনাদের অনেকেরই সীতাকুণ্ড দেখতে বা চিনতে অসুবিধা হবে, ম্যাপে পয়েন্টিং করা আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, কীভাবে পাবেন সেটা আপনাদের একবার দেখাচ্ছি। হিলটপ থেকে যে রাস্তাটা ধরে সোজা আসছেন, আসবেন, আসার পর এরকম একটা প্লেগ্রাউন্ড দেখতে পাবেন, ঠিক অপোজিটে দেখবেন এরকম একটা রাস্তা চলে গেছে নিচের দিকে। এই যে রাস্তাটা নিচের দিকে, এই যে ছেলেটা নামছে, ছেলেটা আমি এটা এরা যে নামছে, ঠিক এই রাস্তাটা দিয়ে নিচে একটু গেলেই সীতাকুণ্ডকে আপনারা দেখতে পাবেন। এখানে কোনো গাইডের প্রয়োজন পড়ে না, এখানে বাচ্চা যারা আছে তাদেরকে একটু হেল্প করবেন, তাদের পাশে দাঁড়াবেন, এখানকার মানুষদের যদি পারেন পাশে দাঁড়াবেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানের জন্য কোনো গাইড লাগে না। আর পাশে এক সুন্দর একটা ঝর্ণা টাইপের মানে বাঁধ, সে বাঁধ থেকে জলটা পড়ছে ঝর্ণার মতন, এই দেখুন সেটাও দেখাবার আপনাদের চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই সীতাকুণ্ড, ঠিক তার অপোজিটেই ঝর্ণার মতন জলটা বয়ে আসছে। চলুন একটু কাছ থেকে দেখাবার আমি চেষ্টা করছি আপনাদের। তো বন্ধুরা এই যে খাল থেকে যে জলটা বয়ে আসছে, বললাম যেটা যে একটু ঝর্ণার মতন দেখতে লাগে, এই বাঁধ বেয়েই ঝর্ণার মতন করে জলটা পড়ছে। পাইন ফরেস্টের দিকে যাওয়ার ইচ্ছা আছে, এই রাস্তা ধরেই এগোতে হবে।
সীতাকুণ্ড থেকে জাস্ট 1 কিলোমিটার গেলেই ওই পাইন ফরেস্ট। এই যে নিচে আছে সীতাকুণ্ড, এই সীতাকুণ্ড থেকে যে পাকা রাস্তাটা আছে অর্থাৎ ঢালাই করা রাস্তা, এই ঢালাই করা রাস্তা ধরে দেখুন দুটো রাস্তা এখানে ভাগ হয়ে গেছে, একটা বাঁ দিক দিয়ে রাস্তা যাচ্ছে, একটা ডান দিক দিয়ে রাস্তা যাচ্ছে। তো পাইন ফরেস্টে যেতে গেলে এই ডান দিকের রাস্তাটা আপনারা নিয়ে নেবেন, জাস্ট সীতাকুণ্ড থেকে উঠেই ডান দিকের রাস্তাটা নিয়ে সোজা চলে যাবেন। তো বন্ধুরা আমরা যে সাইনবোর্ডটা দেখলেন, সাইনবোর্ডটা ছেড়েই এরকম পাকা রাস্তা অর্থাৎ ঢালাই করা রাস্তা, সেই রাস্তার মধ্যে উঠেছি। ওঠার সময় একটু চড়াই আছে, আর নামার সময় তো কোনো অসুবিধা নেই, ইজি নামা যায়, ঢাল আছে জায়গাটা। আপনারা হয়তো একটা নতুন জায়গার সন্ধান পেয়ে গেলেন, আমার ক্যাম্পিং করে যেসব বন্ধুরা আছে, দর্শক বন্ধুরা বা ইউটিউবার বন্ধুরা যারা আছেন তারা আসতে পারেন, নিঃসন্দেহে ভালো জায়গা। তো এখানে আসতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু সমস্যা হবে, কারণ এখানে যেসব রাস্তার ডিটেলসগুলো দেওয়া আছে না সেগুলো আপনারা ম্যাপে হয়তো খুব একটা পাবেন না, পেয়ে যেতে পারেন, আসার পর ঘুলিয়ে যাবে যে কোন দিক দিয়ে যাব, কারণ এখানে এসে নেট কাজ করছে না। এক একটা পয়েন্ট আপনাদের চিহ্নিত করে দিচ্ছি যাতে আসতে আপনাদের সুবিধা হয়। শাল গাছটা সত্যিই খুব সুন্দর লাগছে, এদিকে ফুল গাছের মতন বিভিন্ন গাছ, দূরে মাটির বাড়ি, মানে অসাধারণ দৃশ্য চারিদিকে। তো সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু সাইনবোর্ডটা পড়ে উদ্ধার করতে পারবো না, কারণ এটা আদিবাসী ভাষা দিয়ে লেখা। এই যে দেখতে পাচ্ছেন, তো বাংলায় একটা নিচে দেখলাম ছোট্ট মতন সাইনবোর্ড আছে, গড়ধার বলে লেখা আছে এই জায়গাটা। তো বন্ধুরা এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই যে জমিটা, এগুলো সব অড়হর ডালের চাষ করেছে, এগুলো সব অড়হর ডাল, ফুল ফুটেছে। এই যে অড়হর ডালের ফুল একবার আমাদের দেখিয়ে দিই, এই দেখুন, ওরা জল ধরে রাখবার জন্য এরকম একটা করে রিজার্ভার বানিয়ে রেখে দিয়েছে, কারণ এখানে তো জলের প্রচণ্ড অভাব, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজে ঘেরা, একটু উঁচু নিচু আছে, অসুবিধা নেই, চাইলে এখানে অল্টারনেট অনেক রকম রাস্তা আছে, আপনারা তো গাড়ি বাইক যা খুশি নিয়ে আসতে পারেন, এই জায়গায় বাইকও চলে আসবে। আপনারা যদি টেন্টের কাছে বাইক রেখে ওই পাইন ফরেস্টে ক্যাম্পিং করতে চান তাতেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক টেন্টের পাশেই রাখতে পারবেন। তো বন্ধুরা হিলটপ থেকে যদি অন্য কোনো রাস্তা ধরে আসেন, অর্থাৎ আপার ড্যামের যে রাস্তা আছে, এখান থেকে আপার ড্যামের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, তো আপনারা চাইলে আপার ড্যামের রাস্তা ধরেও এখানে আসতে পারেন। আপনারা বাইক নিয়ে আসেন, কীভাবে আসবেন আপনাদের আমি বলি, বলবেন আপার ড্যাম মোড় যাব। আপার ড্যাম মোড় হচ্ছে যে জায়গাটা পাইন ফরেস্ট, ওই গ্রামটার মুখে একটা কল আছে, দেখবেন ওখানে একটা বোর্ড লেখা আছে আপার ড্যাম 3 কিলোমিটার, বামনি ফলস 5 কিলোমিটার, আর ওটা হচ্ছে আপার ড্যাম মোড়। এই আপার ড্যাম মোড় থেকে ঠিক যে বাঁ হাতের রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা দিয়ে আপনারা পাকা রাস্তা পিচের, তারপর আপনারা এই কাঁচা রাস্তা অর্থাৎ মোরাম লালমাটির এই রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলটা দিয়ে একটু হাঁটলেই পৌঁছে যাবেন, সামান্য 200 মিটার, 200 থেকে 300 মিটার, তার বেশি না, পৌঁছে যাবেন এই পাইন ফরেস্টে। শুধু বাইক না, ফোর হুইলার নিয়েও আপনারা আসতে পারেন, যথেষ্ট বাইক বা ফোর হুইলার চালাবার মতন রাস্তা আছে। আমরা শর্টকাটে যাওয়ার চেষ্টা করছি, তাই এই রাস্তাটা ধরেছি, হয়তো ওটা মেন রোড দিয়ে একটু ঘুরে আপনাদের আসতে হতে পারে, আর 1-2 কিলোমিটার বেড়ে যেতে পারে, বিষয়টা এইটা। এই জায়গাটা হচ্ছে সিরকাবাদ গ্রাউন্ড বললে আপনাদের দেখিয়ে দেবে, ঠিক রাস্তার উল্টো দিকেই এই পাইন ফরেস্টটা, এই পাইন ফরে আর কাছাকাছি কলও আছে, খাবার জলের কলও আছে, কল জল পেয়ে যাবেন। আমাদের মতন যদি সীতাকুণ্ড থেকে জল নিয়ে আসতে হয় আপনাদের হয়তো অনেকটা কষ্ট হবে, জল আনার কোনো প্রয়োজন নেই, কাছে গ্রাম আছে, গ্রামের মধ্যে কল আছে। এই যে দেখুন আমরা পুরো এই মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছি, ওই যে আবার পরের জঙ্গলটাকে ক্রস করতে হবে। পাইন ফরেস্টটা সত্যি খুব সুন্দর, অল্প গাছ গাছ কেটে দিয়েছে, অনেক গাছ বলছে মরেও গেছে, একজন এখানে গরু চড়াতে এসেছিলো তার কাছে জিজ্ঞেস করছিলাম, তাই অনেকটা ফাঁকা হয়ে গেছে, নালে একটা সময় অনেক অনেক গাছ ছিল এখানে। এই যে সামনে একটা বড় ইউক্যালিপটাস, আর ওরা সামনে এগিয়ে গেছে। Thank you.
তো বন্ধুরা টেন্ট তো পিচ করা কমপ্লিট হয়ে গেল, আর ব্যাগপত্র এখনো বাইরেই আছে, আকাশে এখনো পর্যন্ত আলো আছে। এখানে আজকে কাঠের যেহেতু কাঠ কাটলাম দেখতে পেয়েছেন, কাঠের রান্নাটা পুরোটা হবে। হাট এই হাঁড়ির সাইজটা একটু ছোটো আছে, তার জন্য উনুনটা আগে থেকে বানিয়ে রাখলাম যাতে রাত্রে আর কোনো অসুবিধা না হয়। তো সাইজ অনুপাতে একদম ঠিক আছে, শক্তপোক্তভাবে বসে গেছে। আজকে রাতের রান্নাটা এখানেই হবে। তো এখন সবজিগুলো কেটে মোটামুটি রাখা আছে, পেঁয়াজ টমেটো আলু, এদিকে রসুন ছোলা হচ্ছে, আর বিশ্বজিৎ ওদিকে পেঁয়াজগুলো কাটছে। তো এখন আমাদের চিকেন যেটা রোস্ট করব সেটা রেডি হয়ে গেছে ওদিকে, আর একদিকে ভাতটা হচ্ছে কাঠের জালে, তার সঙ্গে বলতে পারেন বনফায়ার চিকেন রোস্ট আর ভাত একসঙ্গে হচ্ছে। আর চারদিকে শিয়ালের ডাক আসছে, এমন একটা জায়গায় আছি, এই জায়গাটা সম্বন্ধে আমার আইডিয়াও সেরকম নেই। তো চলুন যে চিকেন রোস্টটা বানাবো সেটাও এখন রেডি করতে দিয়ে দিই। ঠিক এইভাবে দেব, একসঙ্গে দুটো জিনিসই রেডি হবে। এর যে গরম কাঠ কয়লাটা আছে তাতে আস্তে আস্তে এটা রেডি হবে। এটা রেডি হয়ে গেছে, এটাও দিয়ে দেবো, একসঙ্গে দুটো করে হচ্ছে। আর কিছুটা বাকি আছে, এটা আর একটা বানাতে হবে, নাহলে হবে না। তবে একসঙ্গে পুরোটা পারবো কি না বোঝা যাচ্ছে না, সম্ভবত হবে না একসঙ্গে পুরোটা, দুবারে করতে হবে নাহলে হবে না। তো এখন দেখতে পাচ্ছেন এই যে চিকেন রোস্ট রেডি হচ্ছে, এদিকে হচ্ছে ভাত, ভাতটাও হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর চিকেন কষা যেটা করবো ওখানে রাখা আছে, এগুলো হয়ে যাবার পরে চিকেন কষাটা রেডি করবো। মার্বেল লেকে যতটা ঠান্ডা পেয়েছি তার বিন্দুমাত্র এখানে পাচ্ছি না, একদম মনে হচ্ছে যেন বসন্তকালে আছে, একদম মনোরম পরিবেশ। হয়তো রাত্রের দিকে ঠান্ডাটা পড়বে। তো এখন মোটামুটি খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আগে রেডি করে নিচ্ছি, তাহলে একটু রেস্ট নিতে পাবো। একটু গা থমথমে ব্যাপার আছে চারদিকটা, সেটা মানিয়ে নেওয়া যায়, অ্যাডভেঞ্চার করতে এসেছি, তবে এরকম হবে না, তাহলে অ্যাডভেঞ্চারে কী আর রইল। ঠিক আছে, আস্তে আস্তে রেডি হোক, আবার ফিরে আসছি ভিডিওতে। তো যে চিকেন রোস্টটা বানাতে দিয়েছিলাম প্রায় হয়ে এসছে, এই যে এই আছে, সেটাকে বানিয়ে ফেলেছি, আশা করছি দুর্দান্ত টেস্ট হবে। তো আজকের যে চিকেন রোস্টটা বানিয়েছিলাম সেটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। কিরে ভাই, কেমন মস্তি লাগছে? তো এই যে আমাদের চিকেন কষাও রেডি, এখন সার্ভ করছে বিশ্বজিৎ, দুর্দান্ত আইটেম হয়েছে রাত্রের জন্য। তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমাদের আজকে রাত্রের যে খাবারটার মেনুটা আছে সেটা হচ্ছে ভাত আর চিকেন কষা। এখন জাস্ট খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটা সুন্দর ঘুম। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, রাত্রির 11টা বাজে, এখন রেস্ট নিতে হবে, এখন শুয়ে পড়ছি সকালের অপেক্ষায়, সকালে উঠি। ওকে, তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যদি আপনাদের সাবস্ক্রাইব না করা থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট। হেই বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত সকলকে জানাই। কাল রাত্রে এখানেই ছিলাম, দেখেছিলেন এখানেই ক্যাম্পিং করেছিলাম, যেখানে ক্যাম্পিং করেছিলাম এই যে পাইন ফরেস্টটা তার চারপাশটা ঠিক এই রকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাইন ফরেস্টটা এখন অনেকটা ফাঁকা হয়েছে, অনেক গাছ কাটা আছে দেখলাম,
আর মাঝখানে কিছু গর্ত একটা করা আছে, সেটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। দেখুন কিরকম গর্ত করা আছে, মাটি খুঁড়ে এই মাটিগুলোকেই হয়তো উপরে তুলে রাখা আছে। আমাদের টেন্ট এই জায়গায় ছিল, পাইন ফরেস্টের চারপাশটা খুব সুন্দর, নিরিবিলি, পাখির ডাক সব কিছু মিলিয়ে খুব সুন্দর। আজ আমাদের বাড়ি যাওয়ার আছে, এবার কি বাড়ি যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করে সকালেই উঠেছি, একটু ভোর ভোর উঠেছি। উঠে সমস্ত আমাদের জিনিসপত্র যা ছিল, কাজকর্ম ছিল, ব্যাগ গোছানো অর্থাৎ লাগেজ গোছানো, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। উঠেছিলাম 5:30 নাগাদ, উঠে আগে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, ব্যাগপত্র গুছিয়েছি, কফি খেয়ে নিয়েছি, ম্যাগি খাওয়া হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট, জাস্ট ট্রেনটা এখনও আছে। এবার আমরা এখান থেকে রওনা দেব, এখন আমরা রওনা দেবো হিলটপ বাসস্ট্যান্ডের দিকে। 10:30 বাস আছে, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে। ক্যাম্পিং করার জন্য তো ভালো জায়গা, কিন্তু সব কিছু মাথায় রেখে ক্যাম্পিংটা করবেন। আগে এখানে কেউ কখনো ক্যাম্পিং করেনি, আমি ফার্স্ট টাইম এখানে এসে ক্যাম্পিং করলাম। এখানে দু একটা মানুষ আসলো, তারা একটু অবাক হয়ে গেছিলো যে আবার কী জিনিস। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে রাত্রিটা খুব ভালো কেটেছে, কোনো রকম কিছু অসুবিধা হয়নি। রাত্রে একটু শেয়ালের ডাক এগুলো মেনে নেওয়া যায়, হাতির উপদ্রবটা এই মুহূর্তে নেই, যেহেতু চান্ডিলের দিকে হাতি আছে এই মুহূর্তে। ওরা আসবে মোটামুটি একটু ধান যখন পাকে তখন এদিকে আসে, আর মাঝে মধ্যে হুড়ার করে দল বেঁধে ঢুকে পড়ে। এটা তো জানেন যে জঙ্গলি হাতি কী করতে পারে আর কী হতে পারে, এই সব বিষয়গুলো মাথায় রেখেই তো আমরা ক্যাম্পিং করি। যাই হোক, কথা না বাড়িয়ে এখন এগিয়ে যেতে হবে হিলটপ বাসস্ট্যান্ডের দিকে, কারণ 10:30 বাস, নাহলে বাসটা মিস করলে ট্রেনটা পাওয়া খুব চাপের হয়ে যাবে। একটু অ্যাডভান্স যেতে চাইছি পুরুলিয়া স্টেশন। ওকে, তো চলুন বন্ধুরা তাহলে এগিয়ে যাই, আর যাওয়ার পথে এর চারপাশটাও আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাই। টেন্ট ছিল, এখন তুলে নিয়েছি, এগিয়ে যাচ্ছি হিলটপ বাসস্ট্যান্ডের দিকে। মোটামুটি এখান থেকে 2 কিলোমিটার মতন রাস্তা হিলটপ বাসস্ট্যান্ড পায়ে হেঁটে, বেশি টাইম লাগবে না। রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধা নেই, জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে রাস্তা খুবই ভালো। তো বন্ধুরা, এই যে বাস এসে গেছে, বাসে উঠবো, বিদায় পালা। আবার কখনো অযোধ্যা পাহাড় হবে, দেখা হবে অযোধ্যা পাহাড়ের সঙ্গে, আবার আসবো অযোধ্যা পাহাড় ঘুরতে। তো বন্ধুরা, এই মুহূর্তে এখন আছি অযোধ্যা পাহাড় হিলটপ বাসস্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন এই যে বাসস্ট্যান্ড, লেখায় আছে হিলটপ, আর উল্টো দিকে যুব আবাসের বোর্ড, সোজা যাচ্ছে পুরুলিয়া, এদিকটা চলে যাচ্ছে বামনি ফলসের দিকে অর্থাৎ বাগমুন্ডি সাইড। তো এখন বাসে করে বিদায়ের পালা, রূপসী বাংলা ধরবো রাত্রির মধ্যে বাড়ি, ঠিক আছে? যাওয়ার পথে আর একবার বাঁকা ডহরের সেই দৃশ্য দেখাবার চেষ্টা করবো আপনাদের, দেখবেন, আশা করি ভালো লাগবে। অযোধ্যা পাহাড় থেকে বাস ছেড়ে দিল, এখন এই বাস যাবে পুরুলিয়া বাসস্ট্যান্ড।